আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাবার লাগাতে হয় সঠিকভাবে। খুবই সুন্দর, একদম সহজভাবে আমরা বুঝিয়ে দিয়েছি এই ভিডিওতে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে নির্দিষ্ট মাপ অনুযায়ী রাবারটা কেটে নিতে হবে। আমি আমার নির্দিষ্ট মাপ অনুযায়ী রাবারটা কেটে নিচ্ছি। 20 ইঞ্চি, 1/2 ইঞ্চি চলে যাবে শিলার ভিতরে, 1/2 ইঞ্চি একটু বাড়তি নিতে হবে আপনাদের নির্দিষ্ট মাপ অনুযায়ী থেকে, 1/2 ইঞ্চি বা একটু বেশি ডাবালে 1/4 ইঞ্চি নিতে হবে। আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর রাবারটাকে ভালো করে টাক দিয়ে নিতে হবে যাতে এটা না ছিঁড়ে যায়। এটার উপরে নির্ভর করে আপনার রাবারের ইয়েটা। সুন্দরভাবে টাক দিয়ে নেব আমরা, ভালোভাবে দিতে হবে এটা। আমরা এখন রাবারটা লাগাবো। অবশ্যই আপনারা কাঁচা যদি থাকে সেলাই করে নেবেন, কাঁচা থাকলেও সেলাই করবেন, ইচ্ছে করলে না থাকলেও সেলাই করতে হবে, তাহলে এটা টেকসই হয়। রাবারের 1 পয়েন্ট বা 2 পয়েন্ট এটার বেশি যাতে না থাকে, এমনভাবে সেলাই করতে হবে যাতে রাবারটা রাবার উপরে সেলাইটা যাতে না পড়ে, রাবারের একটু বাইরে ফুটতে হবে। কারণ হচ্ছে কি, রাবারের বেশি বাইরে যদি পড়ে তাহলে এটা কুঁজ ধরে যাবে। কুঁজ ধরে যাইলে আপনাদের এটা বোঝা যাবে আর কাপড় দোয়ালা হয়ে যাবে, এটা আলাদাভাবে বোঝা যাবে। আর একদিকে খেয়াল রাখতে হবে রাবারও উপরে যাতে না পড়ে, সেলাইটা রাবারও উপরে যদি পড়ে তাহলে রাবারটি স্কিন করবে না, একদিকে যেটুক সেলাই হয়েছে উপরে ফুটছে ওটা স্কিন করবে না আর বাকিটা স্কিন করবে, তাতে আপনাদের ওই যে টাইট হয়ে যাবে নির্দিষ্ট মাপ অনুযায়ী যাচ্ছে ইয়ে হয়ে যাবে। তাই আমরা সাজেস্ট করবো রাবারের উপরে যাতে কোনো মতেই সিলে না পড়ে, অবশ্যই খেয়াল রাখতে হবে। খুবই সুন্দরভাবে লাগাবেন আস্তে ধীরে, রাবার তাড়াহুড়া করে রাবার সৌন্দর্য নষ্ট করবেন না, আস্তে ধীরে লাগাবেন। রাবারের মধ্যে যে দিকের কাপড় ওই দিকেই বসা দিতে হবে যাতে অন্য দিকে না যায়, তাহলে রাবারটা ইয়ে হয়ে যাবে, কুচকুচ ধরে যাবে, অবশ্যই খেয়াল করবেন। সিলাই শেষ হলে অবশ্য টাক দিয়ে নিতে হবে, ব্যাক স্টিক বলেন টাক বলেন, এটা দিয়ে নিতে হবে। আর ভালোভাবে টেনে নিবেন যাতে কুচগুলো সমান থাকে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম যাতে না হয়। এবার আমরা সিলাই করে নেব, আমরা দুপাশে দুইটা দেব সৌন্দর্যের জন্য। আপনারা ইচ্ছে করলে এটার মিডিলে দিতে পারেন, নিজেদের সৌন্দর্য অনুযায়ী দিবেন। আমাদের এই চ্যানেলে সিলের কাজ সম্বন্ধে অনেক ভিডিও থাকবে, আনকমন ভিডিও থাকবে যেটা আজ পর্যন্ত কেউ দেয়নি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। সিলাইগুলো 3 পয়েন্ট বা 1/2 ইঞ্চিও দিতে পারেন, 3 পয়েন্ট দিলে ভালো হবে, কেটে নেবেন সুতাটা। এই যে হয়ে গেলো রাবার সিলাই।